গত 2 বছর করোনার কারণে বিসিসিআই কিংবা টিসিএ পক্ষ থেকে তেমন কোন ক্রিকেট আসর আয়োজন করা সম্ভব হয়নি। এবার করোনা বাধা কাটিয়ে পুরো দমে ক্রিকেট আসর আয়োজন করতে চলেছে টিসিএ। বুধবার এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব তাপস ঘোষ এবং সহসভাপতি তিমির চন্দ ক্রিকেটের আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন সাংবাদিকদের সামনে। আমাদের টুর্নামেন্ট কমিটির একটা মিটিং গেছে, যে টুর্নামেন্ট অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির যে মিটিংটা গেছে সেখানে অনেকগুলো কালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে রাজ্যে কালকে প্রথম সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে গতকাল মানে 15ই নভেম্বর 2022 থেকে 31st August 2023 অবধি এই বছরের ক্রিকেট সিজনটা থাকবে, মানে 2022 থেকে সিজনটা 31st August 2023 অবধি চলবে। তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা আমাদের সেক্রেটারি তাপসবাবু বললেন যে আন্ডার 15 আর এইগুলো কবে শুরু হচ্ছে সেগুলোতে আমি যাচ্ছি না। দীর্ঘ 2 বছর আমাদের সদরের যে ক্লাব ক্রিকেট সুপার ডিভিশন এবং এ ডিভিশন সেটাও সেরমভাবে হয়নি কোভিডের জন্য এবং বিভিন্ন কারণে আমাদের টিসিএ করতে পারেনি। সেগুলো আমরা আবার পুনরায় শুরু করতে যাচ্ছি 1st December থেকে 15th December 2022 হচ্ছে ক্লাব ট্রান্সফার, প্লেয়ারদের যদি ইন্টার ক্লাব ট্রান্সফার হয় সেটার দিন নির্ধারিত হয়েছে। তারপর একটা মানে আর আমরা সব থেকে বড় কথা হচ্ছে সুপার ডিভিশন অথবা এ ডিভিশন দিয়ে আমরা টুর্নামেন্টটা শুরু করব, সেটা হয়তো বিসিসিআই ন্যাশনাল টুর্নামেন্টগুলো শেষ হওয়ার। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আমরা 19 তারিখ থেকে 19 নভেম্বর থেকে আমরা মানে সদর ওমেন সিনিয়র আমরা টুর্নামেন্ট চালু করছি। এটা 19 তারিখ আরম্ভ হবে এবং 27 তারিখ এটার ফাইনাল ম্যাচ। তার সাথে সাথে সিসিবিসির যে রেজিস্ট্রেশনগুলি আছে ওইগুলিও আমরা ডেট দিয়েছি। আমরা আন্ডার 13 আন্ডার 15 এই ডেটটা 21st নভেম্বর থেকে আরম্ভ হবে রেজিস্ট্রেশনের জন্য, 6 ডিসেম্বর অবধি এটা চলবে। এবং আন্ডার এজ টুর্নামেন্ট যেটা আন্ডার 13 আমরা টেন্টেটিভ একটা ডেট আমরা টুর্নামেন্ট কমিটি গতকালকে মিটিং এ বসেছিল, ওই আমরা একটা স্থির করেছি 15 ডিসেম্বর থেকে আমরা ওইটা চালু করব। সমস্ত